দেখতে লাগবেন যে মানুষজন আসছে, এই মানুষজনের সমাগমে বুঝতে লাগবেন যে এই অনুষ্ঠানের সফলতাকে। তো 14 অক্টোবর শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2021 সার্থক গরিবের লক্ষ্যে প্রবাসী আজমান ব্যবসায়ী হল সংযুক্ত আরব আমিরাতর আজমানত এশিয়ান প্লেস রেস্টুরেন্টের হল রুমত এক মত বিনিময় সভা আয়োজন করছি। আজকে যে আনন্দ, আমি কোনো ঈদের সময় এরকম আনন্দ করেছি কিনা আমি জানি না। আজকে আমরা ভিশন 21 সফলতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। মোহাম্মদ সেলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল সংসদ সদস্য একে এম সেলিম উসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল আইব আলী বাবুল। সভাপতির দায়িত্ব পালন করছি এই বই ধারা রাজধানী সঞ্চালনার দায়িত্ব আছিল জাকারিয়া। তাছাড়া এন্ডে আরও উপস্থিত আছিল কাজী মোহাম্মদ আলী, হাজি সেলিম, সাইফুদ্দিন, কুদ্দুস, মীর আহমদ সহ আজমানের বিভিন্ন ব্যবসায়ী সহ আমিরাতের অনেক ব্যবসায়ী হল। হাজি মোহাম্মদ সেলিম মানপত্র পাঠ এবং প্রদান গজ্জি। বক্তব্যের মধ্যে কাজী মোহাম্মদ আলী একদম প্রস্তাব উত্থাপন গজ্জি যিয়ার নাকি আজমানের মধ্যে বাঙালি স্কুল। মাননীয় প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের ওনার নিজস্ব ব্যক্তিগত তহবিলের ১,০০,০০০ দাম করছি, ওনার আরো সহযোগী অন্যান্য জন কেউ ৫০,০০০ কেউ ১০,০০০ করিয়ে দেয় অনেক দাম দিয়ে। সেলিম উসমান স্কুল্লা বলে যথেষ্ট সহযোগিতা করি বলে আশ্বাস দিয়ে এবং আমার ব্যবসায়ী হল আজকাল যারা আছে পলিটিক্যাল নেতা যারা আছে তারা আশ্বাস দিয়ে দেয় আর একখান স্কুল গরিব এবং ব্যাগুন সহযোগিতা করিব। তার এই বক্তব্যের দিকে প্রত্যেক বক্তাই একমত পোষণ করছি এবং প্রত্যেক বক্তাই হই আজমানের মধ্যে হন বাঙালি স্কুল নাই। যদি এখন বাঙালি স্কুল হয় তৈলি বিভিন্ন দেশের ফোয়া মাই হল এটা ফরিদারিব এবং এতে বাংলাদেশের নাম উজ্জ্বল হইব। আমরা মনে করি যে আর এলে ব্যাগুন যদি কমিউনিটি ব্যাগুন এককভাবে নিঃস্বার্থভাবে যদি এরা কাজ করি এই স্কুল এটা প্রতিষ্ঠিত হইব সেটা ইনশাআল্লাহ। বক্তল আরো হই এই স্কুলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর নামে নামকরণ করা হইব। বাংলাদেশি কালচারে বঙ্গবন্ধুর নামধারী একটি স্কুল আমরা তৈরি করব যেখানে ইতিমধ্যেই অনেকেই সহযোগিতার কমিটমেন্ট করেছেন। 2018 সালের মধ্যে এই কার্যক্রম শুরু হবে বলে উপস্থিত বক্তাও জানায়। তাছাড়াও এটি আজমানের ব্যবসায়ীরা লয়েরে উগ্র ব্যবসায়ী ফোরাম গঠন করিবার আগ্রহ প্রকাশ করছি এবং এই সদস্যের মাধ্যমে এটি আজমানের ব্যবসায়ীরা আরও উত্তরোত্তর বৃদ্ধি করবে বলে আশা দিয়ে জানারা। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলেই হিট জব্বর চলিব।